পিস মাল তৈরি করার পরে যে আপনি পাইলেন 1000 টাকা, অথচ মাঝখান থেকে আমি 5 টাকা আরও লাভ খাচ্ছি। যে মালটা আপনি 8 টাকায় বিক্রি করতে পারতেন সেটা আপনি 3 টাকায় বানায়ে ঠান্ডায় পড়ে থাকতেছেন, মাঝখান থেকে আমারে 5 টাকা দিচ্ছেন। তো এই 5 টাকাও আপনি আপনার পকেটে রাখেন না ভাই, আপনি 3 টাকা লাভ করতেছেন সাথে আরও 5 টাকা আপনি নেন। আমার কাছে ম্যাক্সিমাম টাইম এমন এমন ফোন কল আসে যে ভাই মেশিন ডাইস আপনার কাছ থেকে নিচ্ছি কিন্তু পার্টিও আপনি একটা দিয়ে দেন যেখানে আমি মালটা তৈরি করে বিক্রি করতে পারি। এখন আমি যদি আপনাকে মাল বিক্রি করার জায়গা দেখাই দেই বা বিক্রি করার মতো কোনো ক্যাপাসিটি করে দেই, তাহলে আপনার কাছে মেশিন ডাইস কেন বিক্রি করব আমি? আমি মেশিন ডাইস আমার একটা বড় ওয়ার্কশপ করে সেখানে মিস্ত্রি লাগাই দিয়ে তাদের দিয়ে মাল তৈরি করে আমি নিজে ব্যবসা করব। আমার যদি মাল বেচার জায়গা থাকে তাহলে আপনার কেন প্রয়োজন আমার? আমি কেন আপনাকে শুধু শুধু কমিশন দিব, টাকা দিব, নিজে ব্যবসা করব? এটা বোঝেন না কেন? যে কোনো ব্যবসা করতে গেলে ভাই আপনার আগে বিক্রি নিজের ভিতরে একটা কৌশল খাটাইতে হবে যার মাধ্যমে আপনারা বিক্রি করতে পারবেন। বিক্রি জিনিসটা আপনার নিজের টেকনিক খাটায় করতে হবে। যে ব্যবসায় করেন আপনি, সেটা তেলের ব্যবসা থেকে শুরু করে জাহাজের ব্যবসা হোক, আপনার বিক্রি তো আপনার নিজের করতে হবে, তা নাহলে আপনি কেমন ব্যবসা করলেন, তাই না? আপনি ধরেন যে আমি আপনার জায়গা দিয়ে দিলাম, তাহলে আপনি কি হলো, আমি তো মাঝখান থেকে কমিশন খাচ্ছি, বিনা কারণে আমি কেন আপনার প্লেস দিব? এখন আপনি একটা পার্টি ধরা দিছি, আপনার পার্টিটা আমি বলে দিছি যে এই লোক আপনারা যা মাল দেয় এখান থেকে আমার কমিশন দিবেন, 20 পয়সা করে কমিশন দিবেন, বা আপনার সাথে আমি চুক্তি করে নিলাম আপনার পার্টি দিচ্ছি আমি, আমার 20% কমিশন দিয়েন প্রফিটের থেকে, তাহলে আপনার কাছে আবার একটা থার্ড পার্টি চলে আসলো, তাই না? ধরেন এই প্রোডাক্টটা সিম্পলভাবে বোঝায়, এই প্রোডাক্টটা আপনি বিক্রি করবেন, এর জন্য আপনার কী করতে হবে, নিজে তৈরি করতে হবে, নিজের ফ্যাক্টরি করতে হবে, আপনি নিজে বিভিন্ন দোকানে গিয়ে সেল করবেন। কিন্তু এইটা আপনি কী করতেছেন, মাঝখানে আমার টানতেছেন, আমি একটা পার্টি দিব তার কাছে আপনি বিক্রি করবেন। এখন আমি কেন আপনারে পার্টি দিব? আপনার মাল আপনি বিক্রি করবেন, তাই না? বা ধরেন আমি আপনার কী করলাম, আমি যে মালটা বানাই সেটা আপনাকে দিয়ে দিলাম, আপনি আমার কাছ থেকে মেশিন ডাইস নিলেন, আপনি সেখানে ব্যবসা করলেন। এখন আপনারা আমি মজুরি সিস্টেম করে দিলাম, এই মালটা আপনি তৈরি করবেন, আপনারা আমি 3 টাকা মজুরি দেবো, তাই না? এখন 3 টাকা করে মজুরি দিলে আপনার কী হলো, 330 পিস মাল তৈরি করার পরে যে আপনি পাইলেন 1000 টাকা, অথচ মাঝখান থেকে আমি 5 টাকা আরও লাভ খাচ্ছি। যে মালটা আপনি 8 টাকায় বিক্রি করতে পারতেন সেটা আপনি 3 টাকায় বানায়ে ঠান্ডায় পড়ে থাকতেছেন, মাঝখান থেকে আমারে 5 টাকা দিচ্ছেন। তো এই 5 টাকাও আপনি আপনার পকেটে রাখেন না ভাই, আপনি 3 টাকা লাভ করতেছেন সাথে আরও 5 টাকা আপনি নেন। হ্যাঁ, 8 টাকা আপনি কেন 330 পিস মাল বানায় 1000 টাকা ইনকাম করে ঠান্ডা থাকবেন? আপনি 2400 টাকা ইনকাম করেন, কষ্ট করছেন আপনি, পরিশ্রম করছেন আপনি, আপনি আমার চাকরি কেন করবেন? আপনার নিজের ব্যবসা আপনি নিজে করেন, নিজে প্রফিট করেন, এটা একটা বেসিক জিনিস ভাই। যে কোনো ব্যবসা করতে গেলে নিজস্ব কিছু টেকনিক খাটাইতে হবে আপনার, তা নাহলে আপনি কেন সাকসেস করবেন? ব্যবসা করার জন্য লাখ লাখ মানুষ পড়ে আছে, টাকা বর্তমান সময়ে 50,000-1,00,000 টাকা যার তার কাছে থাকে, যে কেউ চাইলে করতে পারে, কিন্তু ব্যবসা সবাই করতে পারে না। যার ভিতরে স্পেশাল কিছু থাকে, যে নিজস্ব কিছু প্রকৌশল খাটাইতে পারে, যে মনে করে না আমার এই মালটা করতে হবে, আমার এই ব্যবসাটা করতে হবে, নিজের ভিতরে একটা দৃঢ় বিশ্বাস রাখে, সেই একমাত্র গ্রো করতে পারে। আমি অনেক পরিশ্রম করছি বিধায় আজকে আমার কাছে বিভিন্ন কোম্পানি আছে, তাদের সাথে চুক্তি করে আমি মাল তৈরি করি, মাল বানাই। আপনারও ওই পর্যায়ে যাইতে হবে, এক চান্সে কিছুই পাবেন না। তো বুঝতে পারলেন বিষয়টা আমি কীভাবে আপনাদের বলতে চাইছি, কী জিনিসটা আপনাদের বুঝাইতে চাইছি? এই মেশিন দিয়ে আপনারা অনেক কিছু তৈরি করতে পারবেন, প্লাস্টিকের প্রোডাক্ট আহামরি যে একেবারে বড় বড় লেভেলে যেতে হবে তা না, ছোটোখাটো আইটেম নিয়ে করেন, আস্তে আস্তে চেষ্টা করেন, আমি তো সাথে আছি, মেশিন দিব, ডাইস দিব, আইডিয়া দিব, কী মাল করতে পারেন, কীভাবে বিক্রি করবেন, কোথায় বিক্রি করবেন, আপনাদের একটা লোকেশন দিয়ে দেবো, আপনারা সেইভাবে আপনারা কাজ করে যান, রুটিন বাই রুটিন, সিরিয়াল বাই সিরিয়াল কাজ করেন, অবশ্যই সাকসেস হবেন, ব্যবসা আপনারাও করতে পারবেন। তো নিজের প্রতি আগে বিশ্বাস টানেন, তাই না? নিজের প্রতি বিশ্বাস থাকলে ব্যবসা আপনার, আপনার নিজের প্রতি কোনো বিশ্বাস নেই, আপনি আমার পরে নির্ভরশীল হইতে যাচ্ছেন, তাহলে আপনি ভাই কী করে ব্যবসা করলেন? তো যে জিনিসটা আপনাদের বুঝাইতে চেষ্টা করছি আমি, কিছু মনে করবেন না কেউ, হয়তো জিনিসটা অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু ভাই পজিটিভলি নিন, আমি আপনাদেরকে এমনভাবে শেখাচ্ছি যাতে আপনারা নিজেরা অনেক উপরে উঠতে পারেন, আর নিজেরা গুটায় রেখেন না, একটু চেষ্টা করেন। আলসেমি করে বিছনায় শুয়ে শুয়ে ভিডিও দেখে ব্যবসা হয়ে যায় না, একটু দৌড়াদৌড়ি করতে হয়। তো বেশি দেরি না করে ব্যবসা শুরু করে দেন, অনায়াসে ইনকাম হবে, আরামে ইনকাম হবে, নিজের প্রতি কনফিডেন্স রাখেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সকলকে।